গার্মেন্টস শ্রমিকদের সার্বিক জীবনযাত্রার ব্যয় অনুযায়ী সর্বনিম্ন মজুরি দশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে সিপিডি যদিও ষোলো হাজার টাকার দাবি যৌক্তিক বলছেন শ্রমিক নেতারা মালিকপক্ষ সমাজোতার মাধ্যমে সিদ্ধান্তে আসার আহ্বান জানালেও সিপিডি চেয়ারম্যান বলছেন শ্রমিকদের প্রয়োজনীয় মজুরি নিশ্চিতে সরকারেরও একটি অংশ বিনিয়োগ করতে হবে মজুরি নির্ধারণ যেন রাজনৈতিকভাবে না হয় এমন বক্তব্যের জবাবে শ্রমমন্ত্রী বলেন শ্রমিক ও মালিক পক্ষ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকার বাধ্য হয় হস্তক্ষেপ করতে গতকাল রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে পোশাক শিল্পী সর্বনিম্ন মজুরি নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা চ্যানেল কর্ণফুলি ডিস্ক রিপোর্ট